ইসলামপুর মুখ্য ডাকঘরের সামনে তৃণমূল সমর্থক ও কর্মীরা জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, ব্লক সভাপতি জাকির হোসেন ও উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণের নেতৃত্বে চিঠি পাঠানো হয়। কেন্দ্রীয় মন্ত্রণার প্রতিবাদে চিঠি পাঠানো হচ্ছে বলে জানান জেলা সভাপতি। অপরদিকে তিনি আরও বলেন, দিল্লিতে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কৃষি ভবনে ডেপুটেশন দিতে গেলে সেখানকার মন্ত্রীতে সেই ডেপুটেশন নেননি, ট্রেন ক্যান্সেল করা হয়েছে, বাসে করে কর্মীরা গিয়েছিল দিল্লিতে, 100 দিন সহ বিভিন্ন খাতে টাকা বাংলার পাওনা রয়েছে। জেলা যুব সভাপতি কৌশিক গুণ বলেন, জেলা থেকে প্রায় 1200 চিঠি অমিত শাহর দপ্তরে পাঠানো হয়েছে, এভাবে বাংলার কণ্ঠকে রোধ করা যাবে না। 2021 থেকে আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, রাস্তাঘাট সড়ক গ্রামীণ সড়কের টাকা দেয়নি, তারপরেও আবার কলকাতা এসে কেন্দ্রীয় গৃহমন্ত্রী বলছেন যে যারা যারা টাকা পায়নি তারাই আমার মিটিংয়ে আসুন। তো টাকা তো কেন্দ্রীয় সরকার কাউকেই দেয়নি, 100 দিনের কাজের 8000 কোটি টাকা পাওনা পশ্চিমবঙ্গ সরকারের, আবাস যোজনায় 7000 কোটি টাকা, অন্য অন্য আইটেমে 1,15,000 কোটি টাকা পাওনা রাজ্য সরকারের, আবাস যোজনার টাকা 100 দিনের কাজের টাকার জন্য নবজোয়ার কর্মসূচি, তখন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচিতে বলেছিলেন যে আমরা 1,00,000 লোককে আমরা দিল্লি নিয়ে যাব, সেই ব্যবস্থাটাও করা হয়েছিল, কিন্তু ট্রেনটা দেওয়ার মানে শেষ সময়ে ট্রেন যেদিন যাবে তার আগের দিন ট্রেনটাও ক্যান্সেল করে দেওয়া হলো, তারপরেও বাসে করে লোক নিয়ে যাওয়া হয়েছিল, দিল্লিতে গিয়ে ওখানে ধর্ণা দেওয়া হয়েছিল গান্ধী মূর্তির পাদ্যে, যেখানে গান্ধীজির আমাদের ওখানে সমাধি আছে সমাধিস্থলে, তারপরে ধর্ণা দেওয়া হয়েছিল যন্তর মন্ত্রে, যন্তর মন্ত্রে যখন ডেপুটেশন যন্তর মন্ত্র থেকে যখন কৃষি ভবনে ডেপুটেশন দিতে যায় তখন সাধ্বী নিরঞ্জন জ্যোতি যিনি উপমন্ত্রী কৃষির তিনি আবার ডেপুটেশনটা নিলেন, তারপরে আবার ওখান থেকে ওনাদেরকে অ্যারেস্ট করা হলো, আবার মুখার্জীনগর থানায় ওখানে আনা হলো, ওনাদের 1.5 ঘন্টা বসিয়ে ওনাদেরকে ছাড়া হলো, আজকে আবার উনি কলকাতায় আসছেন। আমাদের দাবি যেটা আমাদের সরকারের টাকা যেটা পাওনা আছে রাজ্য সরকারের বাংলা আবাস যোজনা এবং আমাদের রাস্তায় আমাদের এনজি এনআরজিএসের টাকা এবং আবাস যোজনার টাকা, এই দুটা টাকা আমাদেরকে দিতে হবে, এটার জন্য আমরা আন্দোলন করছি। আমাদের সভাপতি সাধারণ সম্পাদক উনি দিল্লিতে ঘোষণা করেছিলেন যে যারা এসেছেন এই ধর্ণায় তাদের যা টাকা পাওনা আছে সেই টাকাটা ওনারা দেবেন, সেই হিসাবে আমরা একটা ইন্টিমেশনও পেয়েছি যে যারা যারা দিল্লি গেছিলেন আন্দোলন করতে তাদের টাকাটা দেওয়া হয়েছে, তো সেই টাকাটা আমরা জানিয়ে দিয়েছি যারা যারা গেছেন তাদের যাদের যাদের অ্যাকাউন্টে ওই টাকাটা যাবে। আমরা এই যে অমিত শাহ গৃহমন্ত্রী এসে কলকাতায় এসে যে মিথ্যা কথাগুলি বলছেন ওটা ওনার অবশ্য আছে, জুমলা বলে দিয়ে চালিয়ে যাচ্ছেন যে ভাই টাকা যেটা আটকে রেখেছেন আমাদের এমজি এনার্জিসে 100 দিনের কাজের টাকা, যেটা লেবার যারা কাজ করেছে তাদের টাকা তো আটকা রাখতে পারেন না, আপনার আবাস যোজনার টাকা 1,100,000 ঘরের টাকা আটকে রেখেছে, এই টাকাটা কেন্দ্রীয় সরকারকে দিতেই হবে, এটার জন্যই আমাদের আন্দোলন। আমরা আজকে এখানে পোস্ট অফিসে গৃহমন্ত্রীকে আমরা সবাই চিঠি দিয়েছি, যারা যারা টাকা পায় তারা সবাই দিকে চিঠি দিয়েছে যে আমাদের এই টাকা অতি সত্বর দেওয়া হবে, সেটার জন্যই আজকে এখানে কর্মী বলছি যে এটা তো গতবার ওনারা দিল্লি প্যাসেঞ্জারই করেছিলেন, দেশের প্রধানমন্ত্রী দেশের গৃহমন্ত্রী আপ কি বার 200 পার, তো আর এভাবে বললে আর জুমলা বললে তো আর 200 পার হয় না, 200 পার করতে গেলে কাজ করতে হয়, এলাকায় কোথাও কোনো বুথে কোনো বিজেপির কর্মী কোনো কাজ করেন না, পাওয়াই যায় না, যদি গ্রামে কারো 1 ইউনিট রক্তের প্রয়োজন হয় তাহলে বিজেপি কর্মীরা দেখিয়ে দেয় যে যারা ওই তৃণমূল করে ভাই তাদের কাছে যাও তারাই ইয়ে করবে, আর আমাদেরও ব্যঙ্গ করে বলে যে আপনারা কাজ করুন আমরা খালি জয় শ্রীরাম বলে ভোটটা নিয়ে নেব, তো আজকের ওই সময় নেই, এখন মানুষ বুঝতে পেরেছে আর 35 পার্টটানে এবার
আমাদের লোকসভার সামনে নির্বাচন, 42টার মধ্যে 42টায় তৃণমূল কংগ্রেস জিতবে। আমরা পয়সা পাঠালাম কার্যকরী দিল্লি গভর্নমেন্টের উপর তো আশা, মানুষের আশা নেই, মানুষের ভরসা নেই। আগামী 24-এ তার জবাব মানুষ দিয়ে দিবে, কিন্তু তাও আমরা এই চিঠি দেওয়ার কারণ হচ্ছে যে আমরা ধিক্কার জানাচ্ছি। বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, বাংলাকে, বাঙালিকে অপমান করা হচ্ছে, বাংলার অপমান করা হচ্ছে, বাংলার মানুষের কাজের টাকা, দরিদ্র মানুষের কাজের টাকা, শ্রমিকের কাজের টাকা আদায়ের দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যখন বাংলার মানুষের স্বার্থে আন্দোলন করতে গেলেন, তিনি সেখানে নরেন্দ্র মোদী অমিত শাহ করলেন কি, ভারতবর্ষের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, অল ইন্ডিয়া তৃণমূলের সাধারণ সম্পাদক, দেশের একজন গ্রহণযোগ্য নেতা, তাকে অপমান করলেন, তৃণমূলের সাংসদদের অপমান করলেন। আমাদের মহিলা মন্ত্রী, আদিবাসী মন্ত্রী বীরবা হাসদা, তাকে টেনে টানা হিচড়া করলেন। তো এটা শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের না, এটা বাংলার অপমান, বাঙালির অপমান। তাই আজকের দিনে তিনি কলকাতা এসেছেন, আমরা এই চিঠি দিচ্ছি এবং এই চিঠি আপনাদের মাধ্যমে, এই চিঠি দেওয়ার মাধ্যমে আমরা অমিত শাহকে ধিক্কার জানাচ্ছি, বাংলার সঙ্গে বঞ্চনা করেছে। তাই এনআরইজিএসের টাকা উদ্দেশ্য প্রণোদিতভাবে আটকে রেখেছে, তার জন্য ধিক্কার জানাচ্ছি। আবাস যোজনার টাকা বাংলার আটকে রেখেছে, তার জন্য ধিক্কার জানাচ্ছি। এবং আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে আবেদন করতে চাই, এই জুমলাবাজ নেতাদের, ধর্মের নামে রাজনীতি করা নেতাদের বাংলার থেকে প্রত্যাখ্যান করার জন্য আপনারা ঘরে ঘরে আওয়াজ তুলুন যে এই জুমলাবাজদের আমরা আর চাই না। তাই আগামী 2024-এ এদেরকে বিতাড়িত করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা দিল্লিতে মানুষের সরকার গড়তে হবে, এই লক্ষ্যে আমাদের লড়াই। আমাদের যে চিঠি পোস্ট, এটা গোটা রাজ্য জুড়ে হচ্ছে, আমাদের উত্তর দিনাজপুর জেলাও আছে। আমাদের অভিভাবক কানাইলাল আগরওয়াল মহাশয় উপস্থিত আছেন, জাকির হোসেন সাহেব আমাদের আর এক অভিভাবক উপস্থিত আছেন। আমরা বিজেপির নেতা নেত্রীরা বলছে অমিত শাহর কিছুদিন পর সভা আছে কলকাতায় ধর্মতলায়, আপনারা জানেন বহু চর্চিত সভা, কোর্টের মাধ্যমে, হাইকোর্টের মাধ্যমে রায় পেয়েছেন ওরা সভা করবেন, তৃণমূল কংগ্রেস বাধা দেয় না। বিজেপি নেতারা বলছেন অমিত শাহের সভায় সাধারণ মানুষকে বলছেন আপনারা আপনারা সেখানে যোগ দেন, আপনাদেরকে আমরা হচ্ছে 100 দিনের কাজের টাকা ফিরিয়ে দেবো। এই ভাওতাবাজি, 15 লাখ টাকা বলে অ্যাকাউন্টে দিবে, মোদি বলেছিল, নরেন্দ্র দামোদর দাস মোদি, আর তারপরে অমিত শাহ বলছিল ও জুমলা হয়। এই জুমলাবাদ সরকারকে, এই ফ্যাসিস্ট সরকারকে আমরা দিল্লির মসনদ থেকে উৎখাত করব। সেই জন্য অমিত শাহকে আজকে বড় বড় কথা বলছে, তার সভায় লোক হবে না, সেই জন্য টানার জন্য 100 দিনের টাকার জন্য আমাদের ক্যাপ্টেন, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন আমরা দিল্লি গেলাম, 5000-এর মতো আমরা সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা গিয়েছিলাম, এক একজনের পিছনে আমাদের 5 জন করে পুলিশ ঘিরে ধরেছিল, যেভাবে আমাদেরকে সেইভাবে অত্যাচার করেছে, সংগ্রাম, লড়াই, সংগ্রাম, আন্দোলনে যেভাবে বাধা দিয়েছে। বাংলা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে সবাইকে আন্দোলন করতে দিচ্ছে, আর মোদি সরকারে এই 100 দিনের সাধারণ মানুষের টাকা, বাংলার বঞ্চনার টাকা, আবাস যোজনার টাকা, বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্র সরকারের যেগুলো উন্নয়নমূলক প্রকল্প, বাংলাকে বন্ধ করে দেওয়া, এইভাবে বাংলার কণ্ঠকে রোধ করা যাবে না। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের জেলা সভাপতির কথা মতো 42-এ 42টা সিট তৃণমূল কংগ্রেস পাবে, অন্য কোনো দল পাবে না। কতগুলো চিঠি পাঠালেন আজকে যদি বলেন? আমরা ইসলামপুর ব্লক থেকে এখানে 110টা চিঠি পাঠিয়েছি, টোটাল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা 1200 চিঠি আজকে অমিত শাহর এগেনস্টে আমরা পোস্ট করলাম। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।